हाय फ्रेंड्स, बोंग टैडी फूड चैनले तुम्हारे सबाई के अनेक स्वागत। आज हमें तैरी करब लक्ष्मी पुजो स्पेशल खिचुड़ी भोग रान्ना। आमादेर बाड़ीते किभाबे एई खिचुड़ी भोग तैरी हय सेटाई आज के तुम्हारे संगे शेयर करछि। प्रथमे आमी एखाने डाल निये निलाम एई बाटिर आंदाजे मुग डाल। मुग डालटा आमी एकटु शुकनो खोलाय भेजे नेब, अर्थात कोनो तेल ना दिए कड़ाइयेर मध्ये आमी एकटु भेजे निच्छि मुग डालटा। এইভাবে মুগ ডাল ভেজে খিচুড়ি রান্না করলে খিচুড়ির কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে, আর মুগ ডালটা দেওয়ার পরপরই কিন্তু খুব ভালোভাবে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে তলাটা কালো হয়ে যেতে পারে। আমার এই মুগ ডালটা মোটামুটি 2 থেকে 3 মিনিট টাইম লেগেছিল ভেজে নিতে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে একটা থালার মধ্যে আমি মুগ ডালটা ঢেলে নিয়েছি, আর এই বাটির আন্দাজেই একভাবেই আমি চালটাও নিয়ে নিলাম। অর্থাৎ যতটা পরিমাণ আমি ডাল নিয়েছি ঠিক ততটা পরিমাণই গোবিন্দভোগ চাল এখানে আমি নিয়ে নিলাম। এবার চাল আর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে এই থালার মধ্যে তুলে নিয়েছি। এদিকে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি করা, আর নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি সাইজের আদার টুকরো। আদাটা আমি ঘষুনি দিয়ে একটু ঘষে নেব। এবারে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 3 টেবিলস্পুন মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে আর গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 এলাচ আর দারচিনি। এবারে মশলাটা খুব ভালোভাবে আমাদের তেলের ওপরে দিয়ে একটু ভেজে নিতে হবে। যখন মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিচ্ছি গ্রেট করে রাখা আদাটা। এবার আদা টমেটোটা দেওয়ার পরও আবারও আমাদের 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য যাতে টমেটোটা নরম হয়ে আসে। এখানে টমেটোটা ভালোভাবে নরম হয়ে এসছে আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডালটা। চাল ডাল দেওয়ার পরও কিন্তু আমাদের আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি 1 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। যেহেতু পুজোর ভোগ রান্না, কারণ সেক্ষেত্রে নুনটা কিন্তু খুব ভালোভাবে আন্দাজ করে আমাদের দিতে হবে। একটু কম হলে কিন্তু ক্ষতি নেই, কিন্তু বেশি হয়ে গেলে সেটা কিন্তু খুবই বাজে ব্যাপার হয়ে দাঁড়াবে। তো নুন আর হলুদটা দেওয়ার পরও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি চাল আর ডালটা, যতক্ষণ না চাল ডালের জলটা শুকিয়ে যায়। চাল ডালটা খুব ভালোভাবে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আগে থেকে গরম জল আমি তৈরি করে নিয়েছিলাম, সেই জল থেকেই আমি 4 বাটি জল এখানে আমি অ্যাড করে দিলাম। পরে যদি আমার আরও একটু জল লাগে তাহলে কিন্তু সেটা পরে গরম জল থেকেই দিতে হবে। এরপর ভালোভাবে চাল ডালটা জলের সাথে মিক্সড করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে আর গ্যাসটাকে কিন্তু একদম লোতে রেখে আমি সেদ্ধ করে নেব, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। প্রায় 15 মিনিট বাদে আমি ঢাকাটা খুললাম। তার মাঝখানে আমি একবার খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, কারণ যেহেতু খিচুড়ি তলাটা অনেক সময় লেগে যেতে পারে। তো তারপরে দেখলাম চাল ডাল দুটোই আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন মতো চিনি, আর দিয়ে দিচ্ছি শুকনো কলায় ভেজে রাখা একটা ভাজা মশলা। এখানে আমি জিরে আর ধনে শুকনো লঙ্কাকে শুকনো কলায় ভেজে একটু বেটে নিয়েছিলাম। আর বাড়িতে যদি শিলনোড়া না থাকে আলাদা ঠাকুর ঘরে, তাহলে কিন্তু লুচি বেলার যে চাকি বেলনি হয় তাতেও কিন্তু তোমরা এই ভাজা মশলাটা বেটে নিতে পারো। মশলাটা দেওয়ার পর ভালোভাবে আমাদের খিচুড়িটার সাথে মিশিয়ে নিতে হবে। আর তোমরা দেখলেই বুঝতে পারছ খিচুড়িটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। ঘিটা দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দেব আর তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর তোমাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার লক্ষ্মী পুজো স্পেশাল খিচুড়ি ভোগ। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি এই খিচুড়ি ভোগটা
আলুর দম আর টমেটোর চাটনির সাথে সার্ভ করেছিলাম, আর কিছু ভাজাও দিয়েছিলাম পাশে। তোমরা এই আলুর দমের রেসিপিটা কিন্তু পেয়ে যাবে আমার চ্যানেলে, আর চাটনির রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, একবার চেক করে নিতে পারো। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।